বহু কাঙ্ক্ষিত পদ্মা সেতুর উদ্বোধনকাল। এর মধ্যে শেষ হয়েছে সব ধরনের প্রস্তুতি। বর্ণিল সাজে সেজেছে পদ্মার দুই পার। প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত দুই তীরের বাসিন্দারা। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে গোটা এলাকা। মাদারীপুর প্রতিনিধি টিএমসির দিকে রিপোর্ট জানাচ্ছেন আলী আহমেদ। সব অপেক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতার প্রতীক পদ্মা সেতুর উদ্বোধন হচ্ছে শনিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০টায় মাওয়া প্রান্তে এর উদ্বোধন করবেন। পরে টোল দিয়ে সফর সঙ্গীদের নিয়ে সেতু পার হবেন তিনি। এরপর মাদারীপুরের শিবচরে পদ্মার পারে জনসভায় ভাষণ দেবেন তিনি। উদ্বোধনকে কেন্দ্র করে সারা দেশেই শুরু হয়েছে উৎসবের প্রস্তুতি। আর পদ্মার দুই পার সেজেছে বর্ণিল সাজে। উদ্বোধনী অনুষ্ঠান স্থল এবং এর আশপাশের ৩ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে করা হয়েছে আলোকসজ্জা। লাখো মানুষের আগমন ও চলাচল নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। এই পদ্মা পার হতে যে অনেকে প্রাণহানি হয়েছে এবং সেই পদ্মার ভিতরে এত বড় একটি সেতু নির্মাণ করে দৃষ্টান্ত সৃষ্টি করেছে মাননীয় প্রধানমন্ত্রী, তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমরা আসলে পুরো দক্ষিণবঙ্গের মানুষ গর্বিত এবং অনেক আনন্দিত। মাননীয় প্রধানমন্ত্রী এই পদ্মা সেতু করে যে দক্ষিণবঙ্গের সাথে সারা বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা স্থাপন করে দিয়েছেন, তার প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্যই লাখ লাখ লোকের সমাবেশ ঘটবে। পদ্মা সেতুর দুই পারেই তৈরি করা হয়েছে কঠোর নিরাপত্তা বলয়। পুলিশ র‍্যাব সহ কাজ করছেন গোয়েন্দা সংস্থাগুলো। থাকবে হেলিকপ্টারের টহল। দুই পারে অনুষ্ঠান হচ্ছে, ও পারেও হবে, এপারেও হবে, এবং এটি অবশ্যই একটা বিশাল অনুষ্ঠান দীর্ঘদিন পরে। তো এই জন্য আমাদের ক্যাপাসিটি সর্বোচ্চ আমাদের যেটা আছে সেটা দিয়েই আমরা এটা করার চেষ্টা। ১৫ একর জুড়ে বিশাল জনসভার মঞ্চ তৈরি করা হয়েছে পদ্মা সেতুর আদলে। ১৫০ ফুট দীর্ঘ এবং ৪০ ফুট প্রস্থের মঞ্চ তৈরি হয়েছে ১১টি পিলারের ওপর ১০টি স্প্যান বসিয়ে। নিরাপত্তায় বসানো হয়েছে ৬টি ওয়াচ টাওয়ার। পুরো এলাকায় থাকবে সিসিটিভির আওতায়। সভাস্থলে ৫০০টি শৌচাগার, সুপেয় পানির লাইন, ২৬টি এলইডি মনিটর ও ৫ শতাধিক মাইকের ব্যবস্থা করা হয়েছে। নদীপথে আসা মানুষজনের জন্য প্রস্তুত করা হয়েছে ২০টি পন্টুন। তাৎক্ষণিক চিকিৎসায় ২০ শয্যার ১টি এবং ১০ শয্যার ২টি ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র খোলা হয়েছে। এখানে ব্যবসা শিল্প প্রতিষ্ঠান, বড় বড় ব্যবসায়ীরা ইতিমধ্যে আসতে শুরু করেছে, তারা এখানে শিল্প প্রতিষ্ঠান করবে। এই শুধু শরীয়তপুরে না, সারা এই দক্ষিণবঙ্গের কুষ্টিয়া জেলার মানুষই উজ্জীবিত, আনন্দিত, এবং তাদের সারা জীবনের যে কষ্ট সেই কষ্টই লাঘব হতে যাচ্ছে আগামীকাল। সব আয়োজন শেষে সেতু পারাপারের অপেক্ষায় পদ্মার দুই পারের মানুষেরা। আলী আহমেদ, জিটিভি নিউজ। পদ্মা সেতু উদ্বোধনকে ঘিরে সেতু এলাকার দুই প্রান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার করা হয়েছে। দুপুরে মাদারীপুরের শিবচরে পদ্মার পাড়ে জনসভাস্থল পরিদর্শন শেষে একথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সে সময় মন্ত্রী আশা প্রকাশ করেন, দীর্ঘ প্রতীক্ষার শেষে পদ্মা সেতুর উদ্বোধনী জনসভায় যোগ দেবেন ১০ লাখ মানুষ। পদ্মা সেতুর উদ্বোধন ও প্রধানমন্ত্রীর জনসভা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সর্বাত্মকভাবে নিয়োজিত রয়েছে বলেও জানান মন্ত্রী। বাংলাদেশের মানুষ অত্যন্ত আগ্রহের সঙ্গে অপেক্ষা করতেছে কালকার দিনটার জন্য, সেইটা যেন নিশ্চিত্র নিরাপত্তার যে ব্যবস্থা সেটা আমরা করেছি। আমরা মনে করি এই দেশের মানুষ উৎসবও যেমন করবে তেমন আইন কানুন মেনে চলবে। যাকে যেখানে বসার ব্যবস্থা করা হচ্ছে সেখানে সেইভাবে অবস্থান করবে, এবং একটা সুন্দর পরিস্থিতি কালকে আমরা পরিস্থিতির মধ্যে দিয়ে পদ্মা সেতু মাননীয় প্রধানমন্ত্রী আমাদের স্বপ্নের সেতু, আমাদের হৃদয়ের সেতু ওপেন করবে। আগামীকাল পদ্মা সেতুর উদ্বোধন শেষে মাদারীপুরের শিবচরে জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী সাইদুল ইসলাম, তার কাছে জানবো সেখানকার সর্বশেষ বিষয়। সাইদ, জনসভাকে ঘিরে কেমন দেখছেন সেখানকার সার্বিক প্রস্তুতি? ধন্যবাদ মঈন, আমরা সকাল থেকে আপনাদের মাধ্যমে দর্শকদেরকে জানাচ্ছিলাম যে এই দুই পারের যে অবস্থা পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে, তো এখন আসলে গোধূলি সময় এবং একটু আগে যেটি এখানে বিপুল সংখ্যক মানুষ এসেছিলেন, উৎসুক মানুষ, সাধারণ মানুষ, তারা এসেছিলেন এই যে জনসভাস্থল সেই জনসভাস্থল দেখতে, এবং এখানে এক ধরনের উৎসবের আমেজ কিন্তু আজকেই শুরু হয়ে গেছে। শত শত মানুষ এখানে এসেছেন দেখতে, কিন্তু কিছুক্ষণ আগেই নিরাপত্তা কর্মী যারা আছেন নিরাপত্তার স্বার্থেই তাদেরকে এখান থেকে ধীরে ধীরে বের করে দিয়েছেন, এবং আস্তে আস্তে এই যে জনসভার চারিদিকের যে জায়গা সেই জায়গাটি
ফাঁকা করা হচ্ছে, গণমাধ্যম কর্মীদেরকেও মূল যেই ময়দান সেই ময়দান থেকে কিছুটা দূরে সরিয়ে দেওয়া হচ্ছে, যাতে করে এত বড় আয়োজনে নিরাপত্তার ক্ষেত্রে কোনো ঘাটতি না হয়। যেহেতু সরকারের তরফ থেকে আগে থেকেই বলা হচ্ছিল যে এক ধরনের নিরাপত্তার শঙ্কা রয়েছে, সেটি স্বয়ং প্রধানমন্ত্রী নিজেও বলেছিলেন, ফলে সেই কথাটিকে গুরুত্ব দিয়েই কিন্তু দুই পারেই কিন্তু বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং আমরা দেখেছি যে পুরো ময়দান তো বটেই, আশপাশের সব এলাকাতে কিন্তু নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। যদিও এটি গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় জনসমাগম হবে, আসলে এই ধরনের ঘটনা তো জাতির ইতিহাসে খুব কম সময়ে ঘটে, দু একটি হয়তো ঘটে। পদ্মা সেতুর উদ্বোধন আসলে তেমন একটি বড় ঘটনা, এবং সেই ঘটনার সাক্ষী হতে, সেই ইতিহাসের অংশ হতে এখানে কিন্তু কালকে লাখ লাখ মানুষ জমায়েত হবেন। সেই জমায়েতকে নিশ্চিদ্রভাবে নিরাপদ করতে, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, এত মানুষের সমাগমকে যেন নির্বিঘ্ন করা যায়, এজন্য কিন্তু গত দীর্ঘ সময় দিন থেকেই কিন্তু এই যে এই দক্ষিণের যারা রাজনৈতিক নেতা রয়েছেন, প্রশাসনের যারা রয়েছেন, তারা সবাই কিন্তু আগে থেকেই কাজ করছেন দিন রাত। এবং এখন কিন্তু এই যে মাঠটি, যেটি মূল ময়দান যেটি, সেটি কিন্তু পুরোপুরি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে নিয়ে নেওয়া হয়েছে, এবং সেখানে মানুষ যেভাবে ঢুকবে বিভিন্ন পয়েন্ট দিয়ে, সেখানে আর্চওয়ে বসানো হয়েছে, প্রতিটি মানুষ যেন চেকিংয়ের মধ্য দিয়ে এই জনসভায় প্রবেশ করে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। যেহেতু এটি একটি বিশাল মাঠ, 10 লাখ মানুষের বেশি সমাগম হবে, যেটি আজকেও স্বরাষ্ট্রমন্ত্রী বিকেলে এই মাঠ পরিদর্শন শেষে বলেছেন, তারা যে লক্ষ্য নিয়েছেন যে 10 লাখের বেশি মানুষের সমাগম, তার চেয়েও বেশি মানুষ হবে, তারই একটি অংশ আমরা দেখছি যে এই বিকেলবেলায় কিন্তু বিপুল সংখ্যক মানুষ আসছেন। এজন্য চারিদিক থেকে, একদিকে যেহেতু নদী, আরেকদিকে রাস্তা, এবং মাঝখানে বিশাল চরের মধ্যে এই আয়োজন, সেই আয়োজনটি সম্পন্ন করতে কিন্তু বিপুল যেই কর্মযজ্ঞ, সেই কর্মযজ্ঞগুলো নিতে হয়েছে। এখন এই যে পদ্মা সেতুর উদ্বোধন হবে, সেই উদ্বোধনকে ঘিরে কেন এত উচ্ছ্বাস, কেন এত আনন্দ, সেটি নিয়ে আমরা কিন্তু নানানভাবেই বিভিন্ন ভাবে গণমাধ্যমগুলো মানুষকে জানাচ্ছে, অবহিত করছে। কারণ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে আলোচিত, অন্যতম আলোচিত ইস্যু হচ্ছে পদ্মা সেতু। সেটি যখন এই সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয় তখন থেকেই, এবং যখন বিশ্বব্যাংক অর্থায়ন প্রত্যাহার করলো তখন থেকে এটি নিয়ে এটি আরও বেশি আলোচনায় আসে, এবং শেষ পর্যন্ত যখন মানুষের সাহসে ভর করে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু, আমি এখানে অনেক মানুষজনের সাথে কথা বলেছি যারা আমাকে বলেছেন পার্সোনালি যে এটি হচ্ছে আমার টাকার সেতু, তাই আমি এটিকে বেশি অন করি। এই যে একটি ব্র্যান্ডিং, প্রত্যেকটা ব্যক্তির, রাষ্ট্রের নাগরিক হিসাবে যাদের ব্র্যান্ডিং, এই ব্র্যান্ডিংটা হচ্ছে যে আমার টাকায় আমার সেতু, সেটি হচ্ছে পদ্মা সেতু। এবং এই আমার টাকায় আমার সেতু, এই ব্র্যান্ডিংটার কারণেই কিন্তু কালকে আমার মনে হয় এখানে এই জনসভায় অনেক বেশি মানুষ আসবেন। দক্ষিণের মানুষ তো বটেই, আমরা আজকে দেখেছি একজন এক ব্যক্তি সাইকেল নিয়ে চাঁদপুর থেকে সাইকেল চালিয়ে এই জনসভায় স্থলে এসেছেন যোগ দেওয়ার জন্য, আরেক ব্যক্তি ঝিনাইদহ থেকে এখানে চলে এসেছেন, আরেক ব্যক্তি কাছাকাছি পাশের একটি জেলা থেকে হেঁটে চলে এসেছেন। এমন অনেক অসংখ্য ঘটনা কিন্তু এই পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে আছে, যেগুলো হয়তো আমরা সব কভার করতে পারছি না। আমরা এখানে যে সাধারণ মানুষজন আছেন তাদের সাথে একটু কথা বলি। এই যে পদ্মা সেতুর উদ্বোধন হতে যাচ্ছে, আপনারা কীভাবে দেখছেন এই পদ্মা সেতু চালু হওয়াকে? এটা আমরা খুবই পজিটিভভাবে দেখতেছি, আমাদের ঢাকার যাতায়াত খুব সহজ হবে, আমরা খুব আনন্দভাবে চাই যে এটা খুব তারা খুব ভালোভাবে এটা আপনার হচ্ছে যে উদ্বোধনটা খুব সুন্দরভাবে হোক, এটা আমরা চাই। কোনো বৃষ্টি বাদল যেন কোনো প্রকার কোনো কিছু না হয়, এটাই আমরা শুভকামনা করি সবসময়। কথা বলি, এই যে উদ্বোধনটি হতে যাচ্ছে, এই উদ্বোধনকে ঘিরে যে আয়োজন এবং যে নিরাপত্তা ব্যবস্থা, এবং আপনারা, আপনাদের কি মনে হয় কালকে এখানে যে জনসভায় যে 10 লাখের বেশি মানুষের কথা বলা হচ্ছে, এত মানুষ কি আসবে, আপনার কি মনে হয়? ইনশাল্লাহ আমরা আশা করি 10 লক্ষের উপরের লোক হবে আমাদের। আমাদের ফরিদপুর জেলা, খুলনা সহ যত উত্তরবঙ্গে যত লোক আছে, আশা করি সবাই এখানে উপস্থিত হবে এবং ভরপুর আকারে এখানে জনসমাবেশ হবে। অনেক ধন্যবাদ। আমরা একটু আরও দু একজনের সাথে কথা বলি। পদ্মা সেতু হলে আপনার কী লাভ? আমার লাভ ঢাকা শহরে যাতায়াত মধ্যে অতি দ্রুত, এবং আমাদের গর্ব মনে অনেক আনন্দ লাগতেছে। তাই আগেও তো যেতেন ঢাকাতে, তো আগেও যেতেন, এখন অনেক ভোগান্তি হইতো, অনেক ভোগান্তি হইতো, লোক ফেরিতে যাইতো, লঞ্চ হইতে যাইতে হইতো, আবারও লঞ্চ ডুবেও যাইতো, এরকম ঘটনা। অনেক ধন্যবাদ। আমরা আরও দু একজনের সাথে কথা বলি। এই যে সেতু উদ্বোধন হতে যাচ্ছে, আপনাদের দক্ষিণের মানুষ যারা, বিশেষ করে এই অঞ্চলের মানুষ যারা, তাদের মনে কী অনুভূতি? আসলে সবার প্রিয় স্বপ্নের পদ্মা সেতু আজকে বাস্তবায়িত হয়েছে। আমরা পদ্মাপাড়ের মানুষ সকলেই অনেক খুশি, এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা
সেই দেশপ্রেমিক, সেই তাকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই। অনেক ধন্যবাদ। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে মানুষের এই যে অনুভূতি, মানুষের এই যে আবেগ, সেই আবেগটি আসলে এমনই, এই উচ্ছ্বাসটি হয়তো আরও বেশি বেড়ে যাবে যখন পদ্মা ওপেন হয়ে যাবে, যখন সেতু দিয়ে তারা যাওয়া আসা করবেন এবং প্র্যাকটিক্যালি যখন এই এলাকাটির উন্নয়ন হবে এবং সেই উন্নয়ন যখন মানুষ উন্নয়নে অংশীদার হবেন, যখন এই দক্ষিণের পিছিয়ে পড়া জনপদ যখন আরও উন্নত হবে, সেই সময়ে কিন্তু প্রকৃতপক্ষে এর যে ফলাফল, সেই ফলাফল তাদেরকে আরও বেশি উচ্ছ্বসিত করবে এবং সবাই আসলে অপেক্ষায় আছেন কালকে ওপেন করার পরে কখন তারা পদ্মা সেতু পাড়ি দেবেন এবং পদ্মা সেতুর উপর দিয়ে পদ্মা নদী পাড়ি দেবেন, সেই অপেক্ষায় আছেন। নিশ্চয়ই আমরা সময়ে সময়ে আপনাদের মাধ্যমে দর্শকদেরকে মানুষের সেই উচ্ছ্বাস, সেই ভালোবাসা, সেই আবেগ, সেগুলোকে আমরা মানুষের কাছে তুলে ধরতে পারবো, মানুষের কাছে পৌঁছাতে পারবো। মইন, স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে সেতু সহ আশপাশের এলাকায় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে, এখন কেবল উদ্বোধনের অপেক্ষা। পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আছেন সহকর্মী মাইনুল ইসলাম, সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। মাইনুল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? মাইনুল, জানাবেন উদ্বোধন ঘিরে কতটা উৎসব মুখর দেখছেন পদ্মা সেতু এলাকা? বলছিলেন আপনি, আপনি জানেন যে আমরা ঠিক সকাল থেকে রয়েছি এই পদ্মা সেতুর জাজিরা পয়েন্টে এবং আমি ঠিক বলা চলে যে এই মুহূর্তে আসলে পদ্মা সেতুর উপরেই, কারণ আমার ঠিক পেছনেই এই সেতুতে ওঠার অর্থাৎ জাজিরা প্রান্ত থেকে ওঠার যে পয়েন্ট সেটি, অর্থাৎ আর কয়েক ফিট সামনে গেলেই হয়তো আমরা সেতুর ঠিক উপরে থাকার কথা। অর্থাৎ এই বিষয়টি আসলে একটি দেখার বিষয়, আসলে দীর্ঘদিনের অপেক্ষা। অর্থাৎ 2018 সালে যখন এই সেতুটি উদ্বোধন হওয়ার কথা ছিল, তারপরে আসলে দীর্ঘ আরো চারটি বছর প্রায় কেটে যাচ্ছে। তো এই মানুষের যে অপেক্ষা, দক্ষিণাঞ্চলের মানুষের যে প্রত্যাশা, অর্থাৎ স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন হতে যাচ্ছে আগামীকাল সকালে, এবং তাকে ঘিরে কিন্তু শুধু দক্ষিণাঞ্চল না, অর্থাৎ এই স্থানীয় যারা রয়েছেন তাদের মধ্যেও কিন্তু একটি অন্যরকমের উচ্ছ্বাস এবং আবেদন কিন্তু রয়েছে। নিশ্চয়ই ক্যামেরার মাধ্যমে দেখছেন যে এই সন্ধ্যার পরেও আসলে এখানে কোনো পাবলিক ট্রান্সপোর্ট নেই, যার যার ব্যক্তিগত যানবাহন কিংবা অন্য যে কোনো ভাবে আসলে চেষ্টা করেছেন সেতুর শুরুর দিকের যে অবস্থা সেটি দেখার, এবং বারবারই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুব চেষ্টা করছেন যাদের যাতে করে কালকের এত বড় একটি অনুষ্ঠান এবং সেটি সফল যেন হয় সেটি যেন কোনোভাবে বিঘ্নিত না হয়, সেজন্য কিন্তু তারা চেষ্টা করছেন। অর্থাৎ সাধারণ মানুষ যেন এই পথে, অর্থাৎ সেতুকে ঘিরে খুব একটা কাছাকাছি এসে না দাঁড়ায় সেই চেষ্টাটি করছেন। তবে আসলে যেহেতু দীর্ঘদিনের প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা, সে বিষয়টি নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন, অর্থাৎ মানুষের যে আগ্রহ এবং উচ্ছ্বাস, আনন্দের যে ব্যাপারটি সেটি কিন্তু সত্যি প্রশংসার দাবি রাখে। অর্থাৎ সাধারণ মানুষের কিন্তু এই যে দীর্ঘদিন ধরে যে অপেক্ষা, অর্থাৎ ঢাকায় সেতু দিয়ে যাওয়া এবং ঢাকা থেকে সেতু হয়ে আসলে এই দক্ষিণাঞ্চলে আসা, সেটি কিন্তু অনেক গুরুত্ব বহন করে। এবং যে বিষয়গুলো আমরা শুনেছি যে আসলে কালকে যে এই উদ্বোধনকে ঘিরে কিন্তু জাজিরা প্রান্ত এবং মাওয়া প্রান্তে দুটি অনুষ্ঠান আনুষ্ঠানিকতা রয়েছে, এবং সকালে যখন উদ্বোধন অনুষ্ঠান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি উদ্বোধন করবেন, পরেই কিন্তু জাজিরা পয়েন্টের সবচেয়ে বড় আয়োজনের ব্যাপার যেটি সেটি রয়েছে। এবং যে বিষয়টি আমার সহকর্মীও বলেছে যে আসলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই পদ্মা সেতুকে ঘিরে মানুষ কিন্তু, সাধারণ মানুষ ইতিমধ্যেই কিন্তু আসলে এসে পৌঁছেছে। অর্থাৎ একটি মানুষের যে আবেগের জায়গা, অর্থাৎ সারা দেশ সারা জাতি কিন্তু আজকে যে যেখানেই থাকুক, অর্থাৎ তার হৃদয়ের যে টান, অর্থাৎ তার যে আকাঙ্ক্ষা এবং তার যে মনের স্পন্দন, সেটি কিন্তু এসে মিলিত হয়েছে এই পদ্মা সেতুতে। এবং সে কারণেই কিন্তু আমরা দেখছি যে এই ঘোর অন্ধকার হয়ে যাচ্ছে এবং এই পদ্মা সেতুর ঠিক আশপাশের এলাকায় তেমন কিন্তু মানুষের থাকারও ব্যবস্থা নেই, কিন্তু তারপরও কিন্তু আমরা দেখলাম যে দুপুরের ঠিক পরপর অনেক মানুষ কিন্তু আসলে ধীরে ধীরে জড়ো হতে শুরু করেছে এই পদ্মা সেতুকে ঘিরে। আমরা যদি একটু দেখাই যে ছোট বাচ্চারাও আসলে এত রাতে তাদের বাবা মার সাথে কিন্তু এখানে অবস্থান করছে। আমরা একটু এখানে এক মুরব্বী রয়েছেন, তার সাথে একটু কথা বলতে চাই, আপনি এত রাতে বাচ্চা সহ কেন এসেছেন? মানে ব্রিজে দেখতে আইসে, উদ্বোধন করবো কালকে, শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী আসবে, এই জন্য অনেক মানুষের যানজটের কারণে এই বাচ্চা আসতে চাইছে বলিয়া তার কারণে আমি আর এখানে আসা। পদ্মা সেতুকে দেখার যেমন আগ্রহ রয়েছে, তেমনি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী অর্থাৎ
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেখারও কিন্তু আগ্রহ প্রবল। অর্থাৎ সব মিলিয়ে যে ব্যাপারটি দাঁড়ায় সেটি আসলে এরকম যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কিন্তু আজকে পদ্মা সেতু দৃশ্যমান এবং বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে কিন্তু এই পদ্মা সেতুকে একটি স্বপ্নের সেতু, সেই সেতু বাস্তবায়নে যে ভূমিকা বর্তমান সরকার রেখেছে সেটি নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। আমরা আরেকটু কথা বলতে চাই, আরেকটু ছোট বাচ্চা সহ একজনকে পেয়েছি, কেন এত রাতে আসলে এই ছেলে আজকে সারাদিনই শয় নাই, পদ্মা সেতু দেখতে যাবে, তো বলছিস রুটিন পোস্ট এখন ঘুমাও তাহলে পদ্মা সেতু দেখতে নিয়ে যাবো। ঠিক, ছেলে দুই ঘন্টা ঘুমানোর পর উঠতেছে বাবা পদ্মা সেতু দেখতে যাবো, পদ্মা সেতু দেখতে যাবো। তো সেই 30 কিলো দূরের থেকে সেই সদরপুর আটটি থেকে আসছি ছেলে আর বউ নিয়ে পদ্মা সেতু দেখার জন্য। যে এখন কেমন লাগছে? খুব ভালো লাগতেছে যে পদ্মা সেতু আমাদের স্বপ্ন, শেখ হাসিনার স্বপ্ন, আমাদের বাংলাদেশের গর্ব পদ্মা সেতু। তো আমরা পদ্মা সেতু পেয়ে অনেক খুশি যে আমাদের এইখানের মানুষ এরকম একটা স্থাপনা পাবে, এটা আমাদের ধারণা ছিল না। তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আমাদেরকে এই একটা উপহার দিছে তার জন্য অসংখ্য ধন্যবাদ তাকে। আমরা একটু ওর সাথে কথা বলতে চাই, যদি তোমার আসলে কেমন লাগছে, তোমার যেহেতু এই অপেক্ষার পরে তুমি বাবার সাথে আসলে। আচ্ছা, ছোট মানুষ ঠিক বলতে পারছে না, তবে সে যে খুশি সেটি তার চেহারা এবং তার হাসিতেই প্রকাশ পায়। সে অনেক আনন্দিত তার বাবার সাথে আজকে এই পদ্মা সেতুর এই প্রান্তে এসে উপস্থিত হতে পেরেছে। এবং এখানে আসলে অসংখ্য মানুষ আছে, এত মানুষের সাথে কথা বলে আসলে পারা যাবে না। তবে যাদের সাথেই যখন আমরা কথা বলেছি সবার মধ্যে যে আগ্রহটি আমরা দেখেছি সেটি হলো যে তাদের যে এই প্রত্যাশার জায়গাটা পূরণ হচ্ছে সেটি কিন্তু আসলে বড় পাওয়া, কার কতটুকু চাওয়া পূরণ হচ্ছে বা হচ্ছে না সেটি কিন্তু গুরুত্ব বহন করে না। গুরুত্ব বহন করে দক্ষিণাঞ্চলের মানুষ, মানুষের ভাগ্য উন্নয়ন হচ্ছে, অর্থনৈতিক চাকা সেটি কিন্তু দক্ষিণাঞ্চল সহ এই অঞ্চলের মানুষদের যে পরিবর্তন সেটি কিন্তু সবার মুখে মুখে এখানে রয়েছে। এবং পাশাপাশি এটুকু বলাই যায় যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসাটাও কিন্তু সবার কণ্ঠে একইভাবে কিন্তু আমরা শুনেছি। এবং আমরা যদি বলি যে এই উন্নয়ন এবং এই যে ধারাবাহিকতা সেটি ধরে রাখার যে প্রত্যাশা এবং প্রত্যয় সেটিও কিন্তু মানুষের মাঝে ফুটে উঠেছে। এবং যার সাথেই আমরা যত মানুষ এ পর্যন্ত আমরা কথা বলেছি সবাই কিন্তু একইভাবে বলছে। এবং সর্বোপরি যদি শৈলী আপনাকে বলি যে আগামীকালকের যেহেতু লক্ষ লক্ষ মানুষের সমবেত যে অনুষ্ঠান হতে যাচ্ছে সেটিকে ঘিরে যেমন সারা দেশের প্রশাসনিক কর্মকর্তারা তৎপর রয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা এবং যারা রয়েছেন তারাও কিন্তু তৎপর, যাতে করে একটি সুন্দর সুষ্ঠু পরিবেশে এই পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানটি শেষ করা যায় এবং তাতে যেন বিন্দুমাত্র বিঘ্ন না ঘটে সেটি কিন্তু প্রত্যাশা। এবং সর্বশেষ যদি যে বিষয়টি যে আসলে মানুষ এই সেতুর উপরে অর্থাৎ সেতুর সাথে যে সংযোগ সড়ক রয়েছে অর্থাৎ এক্সপ্রেস ওয়ে রয়েছে সেখানে উঠে কিন্তু তাদের মনের যে আনন্দ সেটি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এবং আমরা নিশ্চয়ই এর পরবর্তীতে আরো যুক্ত করব এবং সাধারণ মানুষের কথা শুনব উদ্বোধনী অনুষ্ঠান এবং অনুষ্ঠানের পরবর্তী সময় পর্যন্ত মানুষ আসলে কতটা আনন্দিত এবং তারা আসলে তাদের প্রত্যাশার কতটুকু পূরণ করতে পেরেছে এই পদ্মা সেতু এবং বর্তমান সরকার সেটিও কিন্তু আমরা জানবো। শিউলি, মাওয়া জাজিরা নৌপথে শেষ দিনের মতো পার হচ্ছে মানুষ, দীর্ঘদিনের এ নৌপথে চলাচল ফুরাবে আর একদিন পরেই। কাল উদ্বোধনের পর পরশু জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে পদ্মা সেতু। ঘাটের ভোগান্তি ছাড়াই সেতু দিয়ে নির্বিঘ্নে চলাচল করবে দুই পারের লাখো মানুষ। জাজিরা থেকে মাইনুল ইসলামের রিপোর্ট। শুক্রবার শেষবারের মতো নদীপথে পদ্মা পার হচ্ছেন সাধারণ মানুষ, আর কোনো ভোগান্তি নয়, কাল থেকে খুব সহজেই পার হওয়া যাবে পদ্মা নদী। এক বিশাল সুখানুভূতি যে আগামী দিন আমাদের একটা স্বপ্নে, স্বপ্নের দিন, একটা স্বপ্নের সংযোগ, স্বপ্নের পদ্মা, পদ্মা সেতু, অনেক আকাঙ্ক্ষিত, অনেক প্রত্যাশিত। এখন তো শেষবারের জন্য আগামী দিন আসবো, সেখানে একটা উচ্ছ্বাসের ব্যাপার। আমার দেশের বাড়ি যাচ্ছি, যেহেতু কালকা পদ্মা সেতু উদ্বোধন হবে, ওটা আমরা দেশের বাড়ি ওইখান থেকে আসবো, কালকা উদ্বোধনের সময় আমরা ওই অনুষ্ঠানে থাকবো। শেষবারের মতো পদ্মা পার হওয়া মানুষেরা জানালেন তাদের আবেগের কথা। ভালোই লাগছে, আবার কিছুটা মিসও করবো আসলে ফেরিতে পারাপার, যদিও কিছুটা ভোগান্তি ছিল, তো শেষবারের মতো এনজয় করছি আর কি। শেষবারের মতো আমরা ফেরি পার হচ্ছি, সব কিছুই উপরওয়ালা রব্বুল আলমিনের কাছে অসংখ্য শুক্রিয়া যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মতো দেশ নেত্রী আমাদের এই দেশে দিয়েছেন। ফেরিতে থাকা যাত্রীরা বলেন এই সেতু চালু হলে পাল্টে যাবে দক্ষিণাঞ্চলের মানুষের ভাগ্য। আমরা নদী ভাঙ্গার লোক, আমাদের যে অবস্থায় ছিলাম এখন আমাদের অনেক কিছু পরিবর্তন হয়েছে এবং হবে, অর্থনৈতিক অবস্থা অনেক ভালো হবে এবং আমাদের ব্যবসা বাণিজ্য ভালো হবে।
স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের আর মাত্র কয়েক ঘন্টা বাকি, আর তাই শেষবারের মতো ফেরিতে পারাপার হচ্ছেন স্থানীয়রা। তবে এই সেতু চালু হলে দক্ষিণাঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তন হবে এমনটাই প্রত্যাশা সবার। জাজিরা থেকে মাইনুল ইসলাম, জিটিভি নিউজ। এবার অন্য প্রসঙ্গ, হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কোভিড পরিস্থিতির কারণে হাসপাতালে না রেখে খালেদা জিয়াকে আপাতত বাসায় থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন তার চিকিৎসক বোর্ড। বিকেলে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে বেগম জিয়ার চিকিৎসায় গঠিত চিকিৎসক বোর্ডের সংবাদ সম্মেলনে জানানো হয়, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক জটিলতার কারণে হৃদযন্ত্রের তিনটি ব্লক থাকলেও দুটিতে রিং বসানো সম্ভব হয়নি। বেগম খালেদা জিয়া লিভার সিরোসিস সহ নানা জটিলতায় ভুগছেন। চিকিৎসকরা জানান, তার শরীরের অভ্যন্তরে রক্তক্ষরণ এখন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সার্বিক কিছু পরিস্থিতির জন্য কোভিডের মানে বাড়তেছে, প্লাস ওনাকে আমরা এখানে রাখতে চাচ্ছি না, বিকজ কোভিড প্লাস ইনফেকশন ইজ এ চান্স। এইসব ক্ষেত্রে যদি তার জন্য যদি এগুলো হয় তাকে আবার মানে ক্রিটিক্যাল কন্ডিশন নিয়ে চলে যাবে, সেজন্য আমরা প্ল্যান বোর্ড ডিসিশন নিচ্ছে যত তাড়াতাড়ি পারে আপাতত তাকে বাসায় নেওয়া হোক, তারপরে যদি কোনো কমপ্লিকেশন হয় আমরা আবার তাকে হয়তো হসপিটালে ভর্তি করব। সুনামগঞ্জ ও সিলেটে বন্যার পানি কমলেও ভোগান্তি কমেনি দুর্গতদের। পানি নামছে উত্তর ও মধ্যাঞ্চল থেকেও, তবে এখনও ঘরবাড়িতে ফিরতে পারেননি অনেকে। ত্রাণ ও বিশুদ্ধ পানির তীব্র সংকটে বানভাসীরা, যদিও ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছে প্রশাসন। প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন কিরণ মোস্তফা। কয়েকদিন ধরে সুনামগঞ্জে বন্যার পানি কমলেও ঘরবাড়িতে পানি থাকায় দুর্ভোগ কমেনি দুর্গতদের। খাবার ও বিশুদ্ধ পানির সংকটে বেশিরভাগ মানুষ সিলেটে পানি কমা অব্যাহত থাকলেও বসত ভিটা তলিয়ে থাকায় ঘরে ফিরতে পারছেন না অনেকেই। আশ্রয় কেন্দ্রগুলোর অবস্থাও নাজুক। মানবে তো দিন কাটছে বন্যার্তদের। পানি আজ থেকে এক সপ্তাহ ধরে বাড়ির ভিতরে আছে, আমি খুব কষ্টের মাঝে আছি। ফার্স্ট টাইম এই আমার গলা পানি হয়েছে, ঘর দোয়ার খুলে গেছে, বাড়ি ঘর ছাড়িয়ে আমরা টান উঠছে, কখন পর্যন্ত আমরা কোনো প্রাণ পাইছি না। হবিগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। পানিবন্দী 5 লাখের বেশি মানুষ, খাবার ও বিশুদ্ধ পানির সংকটে দুর্গতরা। আমাদের ঘর বাড়ি বাঙালি সঙ্গে বন্যা আসে, বেড়া উড়া হুল্লা তুইছি, কিন্তু সরকারি কোনো অনুদান পাইছি। চকির রূপে ফোলা ফার লইয়া বই রেছি, একজন আসল মানুষও ঘর আছে, চকির রূপই তো রাখছে। আমরা ভানির মাঝে আমরা চুলা থাকি নাই, আমরা নান্দা খাওয়া নাই, তা নাই আমরা ভানির মাঝে হারিয়ে নিছি। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও দুর্ভোগ কমেনি বানভাসীদের। খাবার ও বিশুদ্ধ পানি সহ নানান সংকটে বন্যা কবলিতরা। ঘরে থাকতে পারি না, ওনা বাড়িয়ে গেছিলাম যে আত্মীয় বাড়ি থাকি, আজকে আসলাম আসি দেখি যে ঘরের মধ্যে অনেক কাদা। পানি হলে আমাদের অসুবিধে আছে, বেড়া করা কাজ কামাই করা। ধীরগতিতে পানি নামায় সীমাহীন কষ্টে দিন কাটছে গাইবান্ধার বন্যা কবলিত মানুষদের। খাওয়া দাওয়া কষ্ট, চলা ফেরা পায়খানা, জীবন চাউল টাউল বাকি আনে, তারা অনেক খড়ি বেল তো আনি খাওয়ার পাইছে না, কোনো রাস্তারি নেই, সেই সঙ্গে যা আনি খাবি। এদিকে জামালপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও বগুড়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, তবে এখনও পানিবন্দী লাখো মানুষ। ধীরগতিতে পানি নামার কারণে ব্যাপক ক্ষতি হচ্ছে কৃষি খাতেরও। কিরণ মোস্তফা, জিটিভি নিউজ। বিএনপি কখনো দুর্গতদের পাশে থাকে না, বরং তারা দুর্গতদের নিয়ে রাজনীতি করে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শুক্রবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত বন্যার্তদের সাহায্য বিতরণ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সবসময় দুর্গতদের পাশে আছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলটির ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী। তিনি বলেন, বন্যার্তদের জন্য শুকনো খাবার, পানি, ওষুধ সহ প্রয়োজনীয় সাহায্য করে যাচ্ছেন তারা। যতদিন বন্যা থাকবে ততদিন সাহায্য অব্যাহত থাকবে বলেও জানান তিনি। যে বন্যার্তদের পাশে বিএনপি নাই, আর যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ যাদের আবার এনজিও আছে তারা কই এখন? আসলে বিএনপি কখনো দুর্গত মানুষের পাশে দাঁড়ায় না, বিএনপি দুর্গত মানুষকে নিয়ে রাজনীতি করে। আর আওয়ামী লীগ সবসময় ক্ষমতায় থাকুক কিংবা না থাকুক, সবসময় দুর্গত পীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছে, দাঁড়ায়।
বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় বন্যার্তদের পাশে থাকার কথা জানিয়েছে র‍্যাব। শুক্রবার সিলেটের বালাগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে পানিবন্দীদের চিকিৎসা প্রদান এবং খাদ্য সামগ্রী বিতরণ শেষে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন বলেন, র‍্যাব আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি যে কোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়ায়। ভবিষ্যতে যে কোনো সংকটে মানুষের পাশে থাকবে র‍্যাব। সিলেট প্রতিনিধি বিলকিস আক্তার সুমির পাঠানো তথ্যছবিতে আরও জানাচ্ছেন মনিরুজ্জামান। বন্যায় সিলেট অঞ্চলে বিপর্যস্ত পানিবন্দী লাখ লাখ মানুষ, এরই মধ্যে মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে ব্যক্তি পর্যায় থেকে শুরু করে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা। পানি কমতে শুরু করায় নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে নানা রোগ ব্যাধির। স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় সিলেট বালাগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের পানিবন্দী মানুষের পাশে দাঁড়িয়েছে র‍্যাব। চিকিৎসা দেয়া সহ স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ দেয় র‍্যাবের চিকিৎসক দল। চিকিৎসার পাশাপাশি দুর্গম এলাকা থেকে পানিবন্দীদের উদ্ধার করে খাদ্য সহায়তাও বিতরণ করা হয়। আমি জামাই বাড়ি না জামাই দিয়েছি, খেয়ে খাইছি না। আমার স্বামী প্রতিবন্ধী, আমরা খুব অসহায় মাঝে আছি। এখন পর্যন্ত প্রথম আমরা ইনর মাঝে ত্রাণ আইছে। দুর্গতদের মাঝে মানবিক কাজ অব্যাহত থাকবে বলে জানায় র‍্যাব। যতদিন মানুষ এই দুর্যোগে থাকবে, যতদিন মানুষ আটকে পানিতে আটকে থাকবে, র‍্যাব ফোর্সেস তাদের পাশে থাকবে। যা প্রয়োজন চিকিৎসা থেকে শুরু করে মানবিক সহায়তা থেকে শুরু, যা প্রয়োজন প্রয়োজন আমরা হেলিকপ্টারে করে মানুষকে ট্রিটমেন্ট দেব। বন্যার্তদের সহায়তার সুযোগ নিয়ে কেউ যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সে বিষয়ে র‍্যাব তৎপর থাকবে বলে জানান আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মনিরুজ্জামান, জিটিভি নিউজ। রাজধানীর বাজারে হঠাৎ অস্থির হয়ে উঠেছে চিড়া, মুড়ি ও গুড়ের বাজার। খুচরা পর্যায়ে চিড়ার দাম বেড়েছে কেজিতে 10 টাকা পর্যন্ত। ব্যবসায়ীদের দাবি, বন্যায় শুকনো খাবারের চাহিদা বাড়ায় এ মূল্য বৃদ্ধি। সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে ব্রয়লার মুরগি, সবজি ও মাছের। এখনও বাড়তি চালের বাজার। বিস্তারিত তৌহিদ রানার রিপোর্টে। সিলেট, সুনামগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যার প্রভাব পড়েছে রাজধানীর বাজারে। ত্রাণ কার্যে শুকনা খাবারের চাহিদা বাড়ায় দাম বেড়েছে চিড়া, মুড়ি ও গুড়ের। 10 থেকে 20 টাকা বেড়ে প্রতি কেজি চিড়া 60 থেকে 70 টাকা, গুড় 90 থেকে 100 টাকা এবং মুড়ি বিক্রি হচ্ছে 65 থেকে 70 টাকায়। চাহিদা বাড়ায় দাম বেড়েছে বলে জানালেন বিক্রেতারা। মানুষ এখন শুকনা খাবার নিতেছে, গুড়, চিড়া, ওই যে আবার আপনার মুড়ি, এগুলো আপনার ওই যে বন্যা দেখে দেখে নিতেছে। দেখুন, 18 থেকে আপনার কেজিতে প্রায় আপনার 10-15 টাকা করে বাড়ছে। এদিকে এখনও বাড়তি দামেই বিক্রি হচ্ছে চাল। আমদানি না হলে বন্যার পর চালের দাম আরেক দফা বাড়তে পারে বলে জানান বিক্রেতারা। দাম না কমায় ক্ষুব্ধ ক্রেতারা। আমি আগে কিনতাম ধরেন 10 কেজি, তারপরে 5 কেজি, এখন আরও কম কিনতেছে। মানে এটার কোনো করতে পারতেছে না, মানে কন্ট্রোল নাই ধরতে গেলে। আশা আছে বন্যার পরে যে দাম বাড়তে পারে, যে কারণ অনেক গৃহস্থ ক্ষয়ক্ষতি হয়েছে, ধানের সব কিছু ক্ষয়ক্ষতি হওয়ার কারণে হয়তো বন্যার শেষ পর্যায়ে দিয়ে দেখা যায় সুস্থ হলে তখন জিনিসপত্রের দাম বাড়িয়ে যেতে পারে। সরকারের যে এখন তদারকি আছে এটা যদি অব্যাহত থাকে সবসময়, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে চালের বাজার বাড়বে না। সরবরাহ কমের অজুহাতে প্রায় সব মাছের দাম কেজিতে বেড়েছে 50 থেকে 60 টাকা। রুই মাছ, এই রুই মাছ বিক্রি করতাম আমরা 280-260 টাকা, এই রুই মাছ কিনতে এখন 320-360 টাকা। সব প্রত্যেকটা মাছের দাম বাড়ছে। মাংসের বাজারে গরুর দাম স্থিতিশীল, তবে সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে 10 টাকা পর্যন্ত। গত সপ্তাহে ছিল আপনার 160 টাকা থেকে 150-160, এই এখন এক সপ্তাহ আগে 2-3 আজকে হলো 165 টাকা থেকে 170 টাকা প্রতি কেজি। একই অবস্থা সবজির বাজারেও, প্রায় সব পণ্যের দাম এখন বাড়তি। চিচিঙ্গে হইল 50 টাকা, কাঁকরোল 50 টাকা, ভেন্ডি 40 টাকা, কচুরমুখী 50 টাকা, করলা উস্তা 50 টাকা, ঝিঙ্গা, বরবটি এডি 50 টাকা। বেড়েছে প্রায় বেশিরভাগ মশলার দামও, পেঁয়াজের কেজিতে বেড়েছে 10 টাকা পর্যন্ত। তৌহিদ রানা, জিটিভি নিউজ, ঢাকা।